যিকোনো মুহূর্ততে খারিজ হব পারে শেরমাল আলী আহমেদর বিধায়ক পদ। শেরমান আলী আহমেদর বিধায়ক পদ খারিজর বাবে এতে সরব হয়ে পড়ছে কংগ্রেস। কংগ্রেসের কেবাগৰাকী বিধায়কে সাক্ষাৎ করেছে বিধানসভার অধ্যক্ষ। সদনত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও শেরমান আলী আহমেদর বিরুদ্ধে ব্যবস্থা লবলে আহ্বান জানাইছে। তার পাছতে সরব হয়ে পড়ছে এটা কংগ্রেসের বিধায়ক। বিধায়ক পদ খারিজর আর্জিরে পুনের বিধানসভার অধ্যক্ষ সাক্ষাৎ করেছে ভরত নর, রকিবুল হুসেন, নুরুল হুদা, লগতে আব্দুল রহিম খান, আব্দুল বাতেন খন্দকার, ডক্টর আসিফ নাজার, আফতাবউদ্দিন মোল্লায়ও সাক্ষাৎ করেছে। অনাহকত বিরোধিতাক লৈ মঙ্গলবারে সদনত সরব হয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শেরমান আলী আহমেদর বিরুদ্ধে থাকা কংগ্রেসের আবেদন খারিজের আর্জি মুখ্যমন্ত্রীরও। মুখ্যমন্ত্রীর এই আর্জির পাছতে বিষয়টুক লৈ পুনের সরব হয়েছে কংগ্রেসের বিধায়কসকল।